রংপুরে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে বুধবার সকাল নয়টায় নিহতের গ্রামের বাড়ি পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয় তাকে এর আগে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চলমান কোটা বিরোধী আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে